আমাদের তিনজনের লুক যে তো মার নাম লইয়া হাঁটা শুরু করলাম, দেখা যাক কি হয়। দেখতে বিদ্যাসাগর আর বাকি অর্ধেক শক্তি রাখুন, লাগবো আর একটা পূজা দেখানোর লাগে। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো আর পূজাটা খুব ভালোভাবে কাটাতে আছো। আজকে হচ্ছে মহাসপ্তমী, সবারই মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা দেখো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবা। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা 6:10 বাকি, সবাইরে গুড ইভিনিং। তো আমি সন্ধ্যাবেলা একটুখানি রেডি হইয়া গেছি, এই যে জামাটা পরে পুরোপুরি দেখতেছো না, তারাও দেখাই, এই যে এই যে। তো এই যে আমার নতুন ড্রেস, তো এটা হচ্ছে আমার নতুন ড্রেস, নতুন বলতে মানে অনেকদিন আগেরই কিনা। এটা আমি যখন শিলং গেছিলাম কিছুদিন আগে তখন কিনছিলাম, কিন্তু এটা আমি একদিনও পরছি না, পরার প্রয়োজন হয়েছে না, বাকিটি দিয়ে হয়ে গেছিল টোল। আর এখন এটা নতুন ড্রেসের লেগে নতুন হিসাবে মানে নতুন জামা হিসাবে আমি পূজাতেই পরে লাইছি। তো এটা পরে আজকে যাইতে আসছি একটু ঘুরতে, অনেকটাই দূরে, মোটামুটি 50 কিলোমিটার দূরে যামো আজকে। ওইটা হচ্ছে উদয়পুর, উদয়পুরে যামো আজকে পূজা দেখতে। তো তোমরারও দেখাবো আপনার লগে। তো সোনারও রেডি করাই দিছি, সোনো আমরা বাড়ির সামনের প্যান্ডেল লেগে আছে ঘুরতে, সোনো আর সোনার বাবা কথা শোনা যাইতেছে, এখন বাড়িতে আইতে আছে, এখন আমরা গাড়ি আইবো, আমরা রওনা হব। ওই যে আয় করছে, এই যে সোনো, এই যে সোনার বাবা, আমাদের তিনজনের লুক। তো আমরা রওনা হইলাম পূজা দেখবার উদ্দেশ্যে, আর সাথে একটা চিপসের প্যাকেট লইছি। এটা যদিও সনর বুদ্ধিতে, মানে সন চিপস খাওয়ানোর কত রকমের বাহানা যে বাইর করে, মানে শুনলে মাথায় হাত দনের মতো অবস্থা। সন কইতাছে যে একটা চিপসের প্যাকেট কিনো, তাহলে চিপস খেতে খেতে যাবো গাড়িতে, মজা হবে, তাহলে সময়টা মানে খুব ভালোভাবে কাটবে আর কি, বোরিং লাগবে না। তো মানে সনর এই কথা শুননা, মানে হাসুম না কান্দুম আর বুঝি না। তো তারপরে সনর বাবা একটা চিপসের প্যাকেট লইছে, তো সবাই মিললে অবশ্য আনন্দ করে চিপসের প্যাকেট মানে চিপস খাইতে খাইতে গেছি। যাই হোক, আর রাস্তা দিয়ে হয়েছে মানে পূজার প্যান্ডেল, ওই যে অনেকটি প্যান্ডেল দেখতে দেখতে গেছি, অনেক আলোকসজ্জা চারিদিকে, খুব আলো, মানে অন্ধকার কোনো জায়গা নাই, চারিদিকে শুধু আলো, লাইট আর লাইট, আর পূজা প্যান্ডেল একটু গেলেই একটা পূজা প্যান্ডেল, এরম করে দেখতে দেখতেই আমরা প্রায় পঞ্চাশ পুরোপুরি হয়তো 50 কিলোমিটার হইতো না, প্রায় 50 কিলোমিটার আমরা জার্নি করিয়া তারপরে উদয়পুর যাইয়া পৌঁছো আর কি। এই যে দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করিয়া রাখছে। তো আমরা এখন যেতেছি শান্তির বাজারের উপর দিয়া, তারপরও আরও অনেকটা রাস্তা। তো 50 কিলোমিটার পার করিয়া ফাইনালি আমরা আয়া পড়ছি উদয়পুর। তো প্রথম যে পূজাতে নামছি এটা তোমরারে এখন একটু পরেই তোমরা দেখতে পাইবা। সময় আক্তার এখনই মঞ্চে আসবে, তারপরে আমরা মঞ্চে দেখব রূপা দেবনাথের। সাধনা ও তপস্যায়
ভক্তির মানদণ্ডে এই মন্দিরকে জগৎ বিখ্যাত করে তোলে। পরে শ্রী সারদা ও বিবেকানন্দের তপস্যার ফলে এই মন্দির হয়ে ওঠে এক শ্রেষ্ঠ সাধক স্কুল ও তীর্থক্ষেত্র। যে সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন তারা, যেখানে সুষ্ঠু সুন্দরতাই ছিল বেশি, ছিল না নেশার গড়াল গ্রাস। আসুন জুয়েল ক্লাবের সাথে আপনারাও সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে আমরা এক হই। এই নবজাতকের কাছে দৃঢ় হোক এবারে আমাদের পুজো মণ্ডপের থিম আত্মা শক্তি। প্রথম যে পূজাটা দেখলাম এত সুন্দর লাগলো, মায়ের মূর্তি এবং প্যান্ডেল সব কিছু মিলে খুব সুন্দর লাগলো, তাই ওইখানে অনেকক্ষণ আসিলাম। তারপরে খিদেও পাইছে, আমরা উদয়পুর আইয়া পড়ছি ধরো তখন 7:15 বাজে, তো সন্ধ্যার টাইম টিফিনের টাইম তো একটু খিদা পাইবই। আর এলেগে আমরা অক্ষণ একটা পূজা দেখেই আয়া পড়ছি খাইতে, মানে পূজা প্যান্ডেল ফারইয়াই খাওয়ানোর দোকান আছে, মানে এগ রোল চাউমিন এসব আর কি। তো আমরা অক্ষণ আইসি খাইতে, আমরা খামু এগ রোল। তো সনুর বাবা আমি আর সনু তিনজনে তিনটা এগরোল নিয়ে নিছি, এই যে আমারটা নিতে আসি। তখন এগরোল খাইয়া একটু শক্তি করে তারপরে আবার বাকি পূজাটি দেখুন, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবে।
আমরা এতক্ষণ যতটি পূজা দেখছি বেশি হাটল লাগছে না, এখন আমরা যে পূজাটা দেখতে যাইতেছি অনেক দূরে হাঁটতে হইব। এখানে লাইটিং কম লাগা, মানে একটু একটু ঝাপসা দেখা যাইতেছে আর কি। তো মার নাম লইয়া হাঁটা শুরু করলাম, দেখা যাক কি হয়, দেখতে থাকো তোমরাও। ফাইনালি আমরা একটা প্যান্ডেলে পৌঁছালাম, শরীরের অর্ধেক শক্তি খরচ করে, আর বাকি অর্ধেক শক্তি রাখুন লাগবো আরেকটা পূজা দেখানোর লাগে। অনেকক্ষণ ঘোরাঘুরি করানোর পরে, অনেকটি পূজা দেখানোর পরে তারপরে ফুচকার দোকান দেখতে পেলাম। আসলে এর আগে অনেকটি ফুচকার দোকান দেখছি, তো ফুচকা খামু কইরা কইরা, মানে আসলে আমি দই ফুচকা খুঁজতেছিলাম কিন্তু দই ফুচকা তো পাইলামই না, সব খানো হয়েছে ওই যে তেঁতুল জলের ফুচকা। তো শেষ পর্যন্ত মানে ফুচকা খাওয়ানোর লাগে খুব ইচ্ছা করতেছিল স্বর্ণরও আমারও, তো এর লাগে দই ফুচকা না পাইয়া ওই জল ফুচকাই খাইলাম। তো এখন ইয়ান আমরা ফুচকা খাইতেছি আর প্রচুর লোকজন, মানে যে ফুচকার দোকানদার হে দিয়া শেষ করতে পারতাছে না, মানে এদিকেও দিতেছে ওইদিকেও দিতেছে, তাই না পাগল পাগল অবস্থা তাই না। তো আমরা মামাইয়া দিকে ফুচকা খাইতেছে, সোনর বাবাও খাইছে, তো ফুচকা টুচকা খাওয়া শেষ করে আবার পূজো দেখা শুরু করুম, চলো দেখতে থাকো।
এখন বাজে রাত্র 11:50 মানে 12:10 বাকি। তখন আমরা উদয়পুর থেকে বাইরিয়া শান্তিবাজার আইয়া পড়ছি। শান্তিবাজার পূজা দেখুম ভাবছিলাম, কিন্তু এই যে দেখছো সনবুড়ি ঘুমাইয়া গেছে। এখন উদয় তো পারতাম না, পুজোও দেখতে পারতাম না, এই যে অবস্থা। এখন বাড়ির জন ছাড়ার উপায় নেই। আমরা বাড়িতে এলাম শেষ পর্যন্ত। এখন বাজে 12:20 আর স্বর্ণ ঘুমাইতে আছে। গাড়ি থেকে স্বর্ণর বাবা কোলে করে আনছে, আর পরে এই যে গেলে রাখলাম এমনি রয়েছে। আর এখন রেস্টটি খুলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করুম, তারপরে ঘুমামো। তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও। মানে আমরা শুধু উদয়পুরের পূজা দিয়ে দেখছি আর কি, স্বর্ণ ঘুমাই যাওয়ার কারণে আর শান্তির বাজার পূজা দেখতে পারছি না। তো যদি সম্ভব হয় আরেকদিন যাবো, নাইলে এবছর বাদ কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিও শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার অষ্টমী, অষ্টমীর পূজা দেওয়ান লাগবো। সকাল সকাল ঘুম থেকে উঠার লাগবো, অনেক কাজ। তো টাটা, সবাই ভালো থাকো।